আসসালামু আলাইকুম, আমি শাহিদুল ইসলাম রনি বলছি চায়না থেকে। এবং এ পর্বে আমরা চলে আসলাম দ্বিতীয় অধ্যায়ে, গ্রামার পার্টে। তো এখানে আমরা খুব মজার মজার জিনিস জানবো, হচ্ছে এই শিপুশিটা কীভাবে ইউজ করে, এই মেয়েটা কীভাবে ইউজ করে। তো আমরা প্রায় প্রায় সব জেনে গেছি, তো এখানে কঠিন কিছু হবে না, জাস্ট একটু জেনে রাখবো। তো যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি করতে পারেন, আপনাদের প্রত্যেক লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাকে ইন্সপায়ার করে পরে ভিডিও করার জন্য। এই জন্য আশা করি করবেন। যে কোনো ধরনের কমেন্ট থাকলে আমাকে জানাতে পারেন, যে কোনো ধরনের কোশ্চেন থাকলে সেটাও জানাতে পারেন। তো আমি মূল বিষয়ে আসি। মূল বিষয় হচ্ছে, আমি অলরেডি বলেছি এই শিপুশি ইয়স অন ইয়েস অন নো। তো এখানে একটা, এখানে দেখেন, নিহান শাও সাংপিং শিপুশি সি হুয়ান ইউনতং, সে খুব কম অসুস্থ হয়। কম কারা অসুস্থ হয়, অবশ্যই আল্লাহ যাকে যা দেবে সেটা, কিন্তু যে বেশি হচ্ছে কী বলে স্পোর্টসের দিকে হচ্ছে আগ্রহ আছে, অথবা ইউনতং করে অথবা ব্যায়াম করে, তার একটু রোগ ব্যায়াম কম হওয়ার কথা। তাই বলছে যে আমরা মোটামুটি জেনে গেছি, তারপরে একটু কনফার্ম হচ্ছি। মানে একটা জানা জিনিস আপনি আরও একটা লেভেলে কনফার্ম হচ্ছেন। তো এমন ক্ষেত্রে আমরা ইউজ করব শিপুশি। ওকে, তাই এখানে দেখেন শিপুশি মিং থিয়ান পাপা সিউসি। সাপোজ আগামীকাল হচ্ছে শুক্রবার এবং আপনি জানেন যে আপনার আব্বু হচ্ছে বাসায় থাকবে এবং রেস্টে থাকবে, তারপরেও আপনি মোটামুটি জানেন, মানে জানেনি কিন্তু হচ্ছে একটু আরেকটু কনফার্ম হয়ে নিচ্ছেন, তখন জিজ্ঞাবেন যে শিপুশি ইয়েস অন নো মিং থিয়ান আগামীকাল পাপা সিউসি, অথবা আগামীকাল বাবা সিউসি, অথবা আগামীকাল বাবা কি বলে রেস্টে থাকবে। শিপুশি ইয়েস অন নো, আগামীকাল বাবা রেস্টে থাকবে না, এই টাইপের একটা কোশ্চেন। থাকবে কি থাকবে না, সে হচ্ছে থাকবে, পুষি হচ্ছে থাকবে কি থাকবে না, সে হচ্ছে থাকবে, পুষি হচ্ছে থাকবে না। তো এই দুইটা জিনিস আমরা এভাবে জিগাতে পারি, তাই হচ্ছে আমরা যেভাবে জিগাবো শিপুশি। ওকে, তাহলে ওমেন মিং থি, ও সরি, ওমেন সিং ছি ই, ওমেন সিং ছি ই আমরা সোমবার ছি বেইজিং। আমরা অলরেডি হচ্ছে দেখা যায় যে হচ্ছে কনফার্ম করে ফেলেছি হচ্ছে আগামী সোমবারে হচ্ছে বেইজিংয়ে যাব, আগামী সোমবারে হচ্ছে ঢাকা যাব। তো তারপরে একটু জিগাচ্ছে, আমরা আগামী সোমবারে ঢাকা যাচ্ছি তো, তাই না? তো এভাবে হচ্ছে জিগাতে পারি, আমরা আগামী সোমবার সাপোজ বেইজিংয়ে যাচ্ছি, তাই না, অথবা তাই কি না, তাই কি না। তাহলে সে হচ্ছে তাই, পুষি হচ্ছে কি না, তাহলে শিপুশি। তো এভাবে আমরা ইউজ করতে পারি। এরপরের জিনিসটা হচ্ছে খুব ইন্টারেস্টিং, মেই মানে হচ্ছে প্রতি। তো সেটা হতে পারে প্রতিদিন, প্রতি ঘন্টা, প্রতি মানুষ, প্রতিটা ক্লাস। সাপোজ দেখা যায় আগামীকাল থেকে প্রত্যেকটা ক্লাসে আমরা জরিপ চালাবো, কী কী লেখাপড়া করছে না করছে। তো এক্ষেত্রে আমরা সব ক্ষেত্রে যেখানে আমরা প্রতি ইউজ করি সেক্ষেত্রে আমরা এই মেয়েটা ইউজ করব, প্রতিদিন, প্রতি ঘন্টা, এভাবে আমরা ইউজ করব। তারপর অমুক মেই নিয়ান, একটা একটা মানুষের নাম মেই নিয়ান তো হচ্ছে চুংকুয়া লুইও। সাপোজ রহিম, তো রহিম মেই নিয়ান প্রতি বছর তো, প্রতি বছর তো ছি চুংকুয়া লুইও, প্রতি বছর চায়না যায় ভ্রমণ করতে, বিশাল ব্যাপার। নি মেইকা সিং ছি, তুমি বা আপনি মেইকা প্রতিটা সপ্তাহ, সিং ছি লিও প্রতিটা সপ্তাহের ছয় নম্বর দিন তো। দেখেন আমরা যখনই মেই ইউজ করছি তখন হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা তো ওটা ইউজ করে থাকি, ওটার সঙ্গে ওটা মানে একটা একটা বডি আর কিভাবে আমরা ধরতে পারি যে অমুক মেথিয়ান তো, মেই সমা সমা তো, এভাবে আমরা ইউজ করি মেই ডট ডট তো। বাংলাতে আসলে ওভাবে ভাগ ভাগ করে হচ্ছে ই করা যায় না, কিন্তু হচ্ছে এটা আপনি জেনে রাখতে পারেন, মেয়ের সাথে সবসময় ইউজ হয় তো। তাহলে মেইকা সিং ছি লিউ তো কোং জুও মা, বলছে আপনি মেইকা সিং ছি লিউ, আপনি প্রতি শনিবার তো কোং জুও মা, আপনি প্রতি শনিবার কুংজো করেন, অথবা হচ্ছে আপনি প্রতি শনিবার কি হচ্ছে কাজে যান, সেটা হচ্ছে জিগানো হচ্ছে যে প্রতি শনিবার, সব কয়টা প্রতি শনিবার আর কি, সব কয়টা শনিবার অথবা প্রতিটা শনিবার। তারপর এখানে উত্তর নেই হচ্ছে, আপনি উত্তর দিতে পারেন, সব আপনি আমি আপনি আমি আপনাকে জিগাচ্ছি যে হচ্ছে আপনি কি প্রতিটা শনিবার মেইকা সিং ছি লিউ তো কুংজো, আপনি কি প্রতিটা শনিবার হচ্ছে কাজে যান। এভাবে আমরা এই মেইটা ইউজ করে থাকি। তারপর ওয়ামেই থিয়ান মেই থিয়ান লিউ তিয়ান, ওকে, এখানে এখানে ভাগ হবে একটা, ও মেই থিয়ান আমি প্রতিদিন লিউ তিয়ান ছি ছোয়াং, ও মেই থিয়ান আমি প্রতিদিন লিউ তিয়ান ছয়টার সময় ছি ছোয়াং ঘুম থেকে উঠি। এক্ষেত্রে দেখেন আমরা এই তোটা ইউজ করিনি,
তারপরেও হবে। যদি আমরা ইউজ করি তাহলে একটা পারফেক্ট বডি, যদি আমরা ইউজ না করি তারপরেও হবে। তো যখন যখন তোটা নেই তখন দেখেন বাংলা ট্রান্সলেট করতে তো এর ট্রান্সলেটটা আনা লাগছে না, তো এর বাংলাটা আনা লাগছে না। আমি ও প্রতিদিন প্রতিদিন 6টার সময় ঘুম থেকে উঠি। আবার বলতে পারতাম ও মেথিয়ান লিউতিয়ান ছিছুয়াং। এখানে তোট আমরা কোথায় দিতে পারি? তোটা আমরা হচ্ছে মেথিয়ান তো লিউতিয়ান ছিছুয়াং, এভাবে আমরা বলতেও পারি। তো আমরা আপাতত এভাবে পড়তে থাকি। ওকে, নি মেথিয়ান মেকা সিং ছি লিউ তো কুংজোমা, তুমি প্রতি শনিবার কাজ করো। তারপর ও মেথিয়ান লিউতিয়ান ছিছুয়াং, আমি প্রতিদিন সকাল 6টায় ঘুম থেকে উঠি। আচ্ছা, আবার সকাল বলে ফেলছি, সকাল নেই। ওকে, তারপর হচ্ছে তো তো হচ্ছে বেশি। তো এভাবে এখানে আমরা কীভাবে ইউজ করছি দেখি। আমরা অলরেডি দেখেছি যে নি তোতা কত বড়, তা হচ্ছে আমরা জানি বড়। তাহলে কত বড় সেভাবে আমরা কোশ্চেন করতে পারি যে তো হচ্ছে কত বড়। তাহলে তো হচ্ছে কত অথবা হচ্ছে বেশি, তো এক্ষেত্রে আমরা ইউজ করব হচ্ছে কত হিসেবে। ওকে, যেমন হচ্ছে আমরা জি ইউজ করেছি। ওকে, তাও এ ডেভিড তো কাও, ডেভিড কত লম্বা। তারপর থা তো কাও, এভাবে আমরা ইউজ করতে পারি। অথবা আমি জিজ্ঞাসা পারি হচ্ছে নি তো কাও, আপনি কত লম্বা, এভাবে আমরা কোশ্চেন করতে পারি। ওকে, তাহলে হচ্ছে আমরা লাইনটা একটু ইউজ করি, নি তো ওতা ও 16 বছর, ইশাং ওয়াং, এটা হচ্ছে ওয়াং, ওয়াং ইশাং তা আর জে, ওয়াং ইশাংয়ের ছেলে তো কাও, তাহলে সে যত লম্বা তত বলবে। এখানে দেখেন ইমি ছি, তাহলে 1.7 মিটার, এটা সরাসরি, যদি ইমি ছি জি হইতো তাহলে 1.7-এর পরে কিছু একটা হইতো, দুই দুই তিন চার পাঁচ কিছু একটা। তারপর থা তো কাও, এখানে দেখেন সেটা আসছে ইমি পা জি, 1.8 মিটার, এবং হালকা একটু আছে 1.82, 1.83, 1.84 কোনো একটা হবে। তো এভাবে আমরা শেষ করে ফেললাম আমাদের গ্রামার পার্টটা। তো কিছু কিছু ক্ষেত্রে এমন হচ্ছে যে আমি হচ্ছে একটা জিনিস, যেমন হচ্ছে এই যে এখানে দেখলাম হচ্ছে মেয়ের পরে তোটা বসছে, কিন্তু আমি ভালো করে ক্লিয়ার করে বলতেও পারছি না, আবার হচ্ছে এড়িয়ে যাচ্ছি, কারণ এই জিনিসটা একটু অ্যাডভান্স এবং এই জিনিসটা SSK 3 বা 4-এর দিকে আমরা পাবো। কিন্তু এখন যদি আমি ওই জিনিসটা এনে আবার বলার চেষ্টা করি তাহলে কী হবে, আপনারও প্যারা লাগবে আর বোঝাতে অবশ্যই সময় লাগবে, কারণ এটা হচ্ছে SSK 2-এর ওয়ার্ডগুলো দিয়ে ইউজ করছি এবং হচ্ছে যতটুকু আমরা পড়ছি এর ভেতরে বোঝার চেষ্টা করছি। এর বাইরে বোঝার চেষ্টা যখন করব তখন হচ্ছে আমরা দেখতে পাবো যে হচ্ছে সবগুলো গ্রামার কীভাবে ইউজ করে, আমরা SSK 3-তে আরও ভালো করে সব কিছু জানবো। তো এখন আমরা যতটুকু জানবো ততটুকু আমরা বারবার বারবার ইউজ করবো, আর সব থেকে বড়ো কথা যতটুকু আপনি পড়বেন ততটুকু বারবার বারবার পড়বেন, তাহলে হচ্ছে সব থেকে বেশি লাভ হবে। তো যেগুলো বুঝছেন না সেগুলো হচ্ছে বারবার পড়বেন, তাহলে হচ্ছে ধীরে 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 বুঝবেন, এবং আমরা যত সামনে আগাবো তত বেশি বেশি বুঝতে পারবো। তো যারা এই ভিডিওটা আপাতত দেখলেন, এ পর্যন্ত দেখলেন, তারা অনেক কিছু জানলেন আশা করি। আর এখানে কোশ্চেনগুলো আছে, আমরা কোশ্চেনের সময় নষ্ট করবো না, আমি হচ্ছে শুধু গ্রামারগুলো দেখবো। এখানে পিকচারগুলো আছে, পিকচারগুলো দেখে আপনি একবার পড়তে পারেন, এখানে তেমন কিছু নাই। এখানে হচ্ছে টোনগুলো কোনটা একটু ভারী পড়তে হয়, কোনটা একটু কী বলে স্লাইটলি পড়তে হয়, এগুলো বলার চেষ্টা করেছি। কিন্তু আমি আগে বলেছি যে এই টোনের ব্যাপার স্যাপারগুলো যখন আপনি একটা কালচারের সাথে মিশবেন তখন ধীরে 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 আসবে, কারণ অনেক কিছু আছে যেগুলো হচ্ছে আমরা পড়ে শিখতে পারি না। যেমন মনে করেন আমরা বাংলায় যেভাবে কথা বলি, কোনো একটা বিদেশি যদি বাংলা শেখে, সে যত শিখুক না কেন, সে যদি বাংলাদেশে এসে 2-3 বছর সময় না কাটায়, তাহলে আমাদের মতো যে আমরা যে টানে কথা বলছি এই টানটা তার আসবে না, অথবা এই স্টাইলটা তার আসবে না কখনো। তো এই টোনগুলো হচ্ছে সেই জিনিস, এটা হচ্ছে একটা কথা বলার স্টাইল, বা টোনগুলো হচ্ছে আপনার কথা বলার হচ্ছে জীবেরও একটা ব্যাপার আছে, জীবকে বারবার প্র্যাকটিস প্র্যাকটিস করতে 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 এক সময় হবে। সাপোজ আমি আপনাকে একটা উদাহরণ দিই, যেমন হচ্ছে এটা কত টাকা, আমি জাস্ট দিয়ে গেলাম এটা কত টাকা, আমি এখন আমি সাপোজ হচ্ছে আপনি আমাকে বললেন এটা হচ্ছে 1000 টাকা নিয়েছে, এখন কত টাকা, তো এই কত টাকা এটা আমি যে বললাম, এটা হচ্ছে আমি সেম জিনিস বললাম, দেখেন আমার লেখা হচ্ছে ক তো টাকা। তো এই সেম কথাটা আমি দুইভাবে বললাম, এটা আমি যদি বলি যে আমরা রাগের সময় হচ্ছে 2 নম্বর টোন ইউজ করি, কি রাগের সময় একটু টান দিয়ে বলি, কি 1 আলিফ টান দিয়ে 2 আলিফ টান দিয়ে, এভাবে যদি বলি তাহলে হচ্ছে একটা মানুষ শিখতে পারবে না, শিখতে পারবে না, কারণ
এটা কালচারের উপরে ডিপেন্ড করে এবং আপনার ওই কালচারের সঙ্গে কতটুকু সম্পর্ক আছে তার উপরে ডিপেন্ড করে। আপনি যখন ধীরে ধীরে একটা চাইনিজ সিনেমা দেখবেন, একটা চাইনিজ নাটক দেখবেন, তারপর ধীরে 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 দেখবেন যে অনেক কিছু আছে যে আপনি এখানে পড়ছেন একরকম কিন্তু ওখানে আবার একটু অন্য টাইপের বলছে। তো এইভাবে হচ্ছে জিনিসগুলো এসেছে এবং তারাও হচ্ছে এভাবে 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 ছোটোবেলা থেকে শিখেছে। তো আমরা আমরা যদি অনেক ক্ষেত্রে বাংলার একটা টোন উল্টো পাল্টা দিই তাও আমরা বুঝি, কিন্তু একটা বিদেশি মানুষ যদি একভাবে শেখে তো অন্যভাবে বুঝতে পারবে না। তো এই টাইপের একটা ব্যাপার। তো বেশি কথা না বাড়িয়ে এটা শেষ করব। তো যারা সাবস্ক্রাইব করেনি করতে পারেন, আপনাদের প্রত্যেকটা আমাকে দেয়া কমেন্ট আমাকে ইন্সপায়ার করে, আপনাদের প্রত্যেকটা লাইক কমেন্ট শেয়ার আমাকে ইন্সপায়ার করে পরে ভিডিওগুলো করার জন্য। তো পরের ভিডিওতে অবশ্যই দেখা হবে। আমি শাহিদুল ইসলাম রনি, বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।